আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, অনেক পাপ আছে যা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এর মধ্যে আমাদের সমাজে ব্যাপকভাবে যে পাপ কাজটি প্রচার প্রসার রয়েছে, আমি সে সম্পর্কে বিস্তারিত জানাব। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। প্রথম নম্বর হলো যারা মদপান করে, কারণ কোনো ব্যক্তি একবার মদপান করলে তার 40 দিনের সালাত কবুল হয় না। আসলে কেন মদপানকারী জাহান্নামের অধিবাসী হবে, এর কারণ কি? এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মদপান করে তাদের সালাত 40 দিনের জন্য কবুল হয় না। সে তাওবা করলে তবে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নেন। যদি আবারও সে মদপান করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের সালাত কবুল করেন না। যদি সে তাওবা করে তার আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। সে যদি আবার মদপানে লিপ্ত হয় তাহলে তার 40 দিনের সালাত কবুল হয় না। যদি সে তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। যদি সে চতুর্থবারের মতন মদপানে আসক্ত হয় বা মদপানে জড়িয়ে পড়ে তাহলে তার 40 দিনের সালাত কবুল হয় না। যদি সে তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন না এবং তাকে নাহরুল খাবাল হতে পানি পান করাবেন। প্রশ্ন করা হলো, হে আবু আব্দুর রহমান, খাবাল নামক ঝর্ণাটি কি? তিনি বললেন, জাহান্নামীদের পূজে ঝর্ণা। সুতরাং এই হাদিসের মাধ্যমে বুঝতে পারি যে মদপান আসক্তকারী তিনবার আল্লাহ তাআলা ক্ষমা করেন, কিন্তু চতুর্থবার আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এই জন্য সে জাহান্নামে যাবে। তাছাড়া মদপানের স্বাস্থ্যের অনেক ক্ষতি রয়েছে। মদপানের কারণে আমাদের শরীরে লিভার নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এবং টাকা পয়সারও অপচয় হয়। দ্বিতীয়ত হলো আত্মীয়তা বন্ধ ছিন্নকারী। এটি আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। ইচ্ছা অনিচ্ছায় মানুষ তাদের আত্মীয়তা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যা সত্যি উদ্বেগের বিষয়। কারণ আল্লাহ তাআলা এমন লোকদের অভিশাপ করেছে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ইবাদত করা দেয়া প্রতিশ্রুতির পর তা লঙ্ঘন করে আর আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের ওপর আল্লাহর অভিশাপ, আর আখিরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। হাদিসে কুদসিতে এসেছে যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সম্পর্ক ছিন্ন করবো। ইসলামের দৃষ্টিতে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা খুবই জঘন্যতম অপরাধ। এর কঠিন পরিণতি সম্পর্কে বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে। কোরআনে একই স্থানে সম্পর্ক ছিন্ন করাকে ফাসাদ বলা হয়েছে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাহলে কি এমন হতে পারে যে ক্ষমতা পেলে তারা পৃথিবীতে বিপদের সৃষ্টি করবে এবং আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, তাই এসবের কারণে সে দুনিয়া ও আখিরাতে ধ্বংসের দিকে ধাবিত হবে। তৃতীয়ত হলো জাদুতে বিশ্বাসী। যারা জাদুকে বিশ্বাস করে তারা জাহান্নামে যাবে। ইসলামের শরীয়তে যারা জাদু আয়ত্ত করে এবং জাদু শিখায় তারাও জাহান্নামবাসী হবে। ইসলামে এসব কাজ পুরোপুরি হারাম ও শিরক করা হয়েছে। অনেকে অন্যের ক্ষতি করার জন্য জাদুটানা আশ্রয় নেয়, আবার অনেকে নিজের ভাগ্য জানার জন্য গণকের কাছে যায়। ইসলামে এসব কর্মকাণ্ডকে হারাম ও শিরক করা হয়েছে। সূরা বাকারা 102 নম্বর আয়াতে স্পষ্টভাবে জাদুটানার নিজস্ব কোনো শক্তি নেই, বরং আল্লাহ যা করে ইচ্ছা করেন জগতে তাই হয়। এটি অত্যন্ত গর্হিত কাজ যা কখনো মঙ্গল বয়ে আনে না, বরং দুনিয়া আখেরাতে ধ্বংসের দিকে ধাবিত করে। সুতরাং এদিক থেকে বুঝতে পারি যে জাদু করা সম্পূর্ণ হারাম কাজ, শিরক কাজ এবং কুফরি কাজ। এই কাজ মানুষকে জাহান্নাম দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তৌফিক দান করুক। আমিন।